ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কি, আমি আজকে তৈরি করব চিকেন স্যুপ। তো চলো, এর জন্য আমি ঘরে যা সবজি আছে সেই দিয়েই তৈরি করছি। তো গাজর বাঁধাকপি সব কেটে নিয়েছি, চিকেনটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। তো আমি একটা বড় একটা বাটিতে আমি চিকেনটা দিয়ে প্রথমে বয়েল করে নেব, কারণ চিকেনটা একটু সেদ্ধ করে নিলে তারপরে সেই চিকেনটাকে আমার ছুটাতে খুবই সুবিধা হবে। তার জন্য আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম, এই মিনিট পাঁচেকের মতন সেদ্ধ করে এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে আমি একটা বাটিতে রাখবো, একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে ছিটতে পার সুবিধা হবে। তো আমি একটা প্যানে একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে আমি এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দেবো। বাটারের মধ্যে রসুন কুচি দিলে ফ্লেভারটা খুব ভালো বেরোয়। তারপর একটু আদা কুচি দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গোটা দিয়ে দিলাম। এবার কেউ চাইলে তার মধ্যে গুঁড়ো করেও দিতে পারে। একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে তারপরে আবার একটু গাজর দিয়ে দিলাম। এদিকে চিকেনটাও আমার ঠান্ডা হয়ে গেছে, তো আমি চিকেনটাকে এবার ছুটিয়ে নিচ্ছি, ছিঁড়ে নিচ্ছি। তারপরে আমি চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়বো, হালকা একটু, বেশিক্ষণ নাড়বো না, হালকা একটু নাড়বো। একটু কেউ চাইলে এর মধ্যে লঙ্কা গুঁড়োও দিতে পারবে বা কাঁচা লঙ্কাও দিতে পারবে, যে যেরকম ঝাল খাবে কি খাবে না। এরপরে আমি একটু বাঁধাকপিটাও দিয়ে দিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। এর মধ্যে আমি নুনটাও দিয়ে দেবো পরিমাণ মতো, কেউ চাইলে এর মধ্যে আরও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারে বা কাঁচা লঙ্কাও দিতে পারে, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আমার ছেলে গাজর একদমই খেতে চায় না, হ্যাঁ যদি ওকে এভাবে করে দেওয়া হয়, যে চিকেনের যে স্যুপটা ছিল জলটা তার মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে এবার আমি আবার এটাকে সেদ্ধ বসিয়ে দেব। তো আমার ছেলে গাজর একদমই খেতে চায় না, ওকে যদি এভাবে তড়িঝড়ি করে একটু দেওয়া হয় ব্যাস তাহলে খাবে। তো আমি একটা বাটিতে ডিমটা ভেঙে নিচ্ছি, ডিমের সাদা অংশটা নিয়ে নেব, কুসুমটা নেব না। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ডিমটাকে আমি অল্প ফাঁকা করে নিয়ে নিলাম যাতে কুসুমটার ভেতরে না পড়ে, শুধু সাদা অংশটাই পড়ে। এবার আমি এর মধ্যে এই ডিমের সাদা অংশটা দিয়ে নাড়তে থাকবো। কেউ চাইলে এর মধ্যে একটু আয়রার কর্নফ্লাওয়ার দিতে পারে, কিন্তু আমি যদিও কর্নফ্লাওয়ার দেবো না, ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলাম। এবার আমি আরেকটু ফুটিয়ে নেব। এবার আমার হয়ে গেছে স্যুপ রেডি। দারুণ স্বাদের, আর বাটারটা দেওয়াতে ফ্লেভারটাও এত সুন্দর আসছে, মানে একবার যদি তোমরা কেউ করে দেখো। তৈরি হয়ে গেছে চিকেন বাটার চিকেন স্যুপ। একদম ঘরোয়া পদ্ধতি। থ্যাংক ইউ।